স্কুল সার্ভিস কমিশন বা এসএসসিতে নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফের তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে টানা তিন দিন কেন্দ্রীয় গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। গত শুক্রবার পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি দুই কিস্তিতে বেতনের টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই প্রেক্ষাপটে সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা সচিব মনীষ জৈনকে রাজভবনে ডেকে পাঠিয়ে দু ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করলেন রাজ্যপাল। রাজ্যের সাংবিধানিক প্রধানের পাশাপাশি রাজ্যপাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্য। সূত্রের দাবি, উচ্চশিক্ষা থেকে স্কুল শিক্ষা একাধিক বিষয় উঠে এসেছে এদিনের আলোচনায়। আচার্যের সম্মতি ছাড়াই কেন একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে তা বিস্তারিতভাবে জানতে চান রাজ্যপাল। বৈঠকে উঠে আসে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা প্রসঙ্গ। এরপরই টুইট করেন রাজ্যপাল, তাতে তিনি লেখেন, শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের সঙ্গে দু ঘন্টার বেশি সময় ধরে বৈঠক হয়েছে। আলোচনায় শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা ও দায়বদ্ধতার উপরে জোর দেওয়া হয়েছে। রাজ্যপালকে স্মরণ করিয়ে দেওয়া দরকার, স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে যেন রাজভবন কাজ করে, এই জ্ঞানটা রাজ্যপালের মনে রাখা দরকার। তিনি বিজেপির দালাল, বিজেপির এজেন্টের কাজ করছেন। রাজভবন আর রাজ্যপাল স্বচ্ছতার সঙ্গে এবং নিরপেক্ষভাবে কাজ করুন। আমরা এটুকুনি চাই যে 3.5 লক্ষ শূন্য পদ আছে খালি স্কুল সার্ভিসে, সেগুলোকে যত দ্রুত সম্ভব স্বচ্ছতার সঙ্গে পূরণ করা হোক। সব মিলিয়ে বর্তমান প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। বিশ্বাস করেনি বিজেপি, তৃণমূলে প্রত্যাবর্তনের পর ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে বিস্ফোরক অর্জুন সিং। 2019-এ আপনি টিকিট না পেয়ে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন, এবার কি 24-এ টিকিট পাবেন, আপনি তৃণমূল কংগ্রেসের টিকিট পাবেন এই আশ্বাসে ফিরলেন? না, এ আশ্বাসের ব্যাপার নেই। আমি তো যেহেতু এমপি আছি আর এখনও আছি, আমি এমপি, এমপি থেকে দল হয়তো কালকে বলবে আর যখনই বলবে আমাকে গিয়ে রিজাইন দিয়ে আবার ভোট লড়তে হবে। তো নিশ্চয়ই একটা এমন জায়গা পরিস্থিতি তৈরি হলো যে আমরা যারা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গেলাম, বিজেপি পদ দিল, চেয়ার দিল না, চেয়ার দিল, চেয়ারের পা দিল না, কলম দিল, তার মধ্যে কালি দিল না। তো এই ধরনের অপমান বারবার সহ্য করে, বারবার উচ্চ নেতৃত্বকে জানিয়ে কি বঙ্গ বিজেপি এরকম করছে, আপনি বলুন তো। একটা পলিটিক্যাল লোক, যারা যে লোকটা সারাদিন কাজ করে, যে লোকেরকে মেন টার্গেট করে যারা সরকারি দল যেভাবে তার এগেনস্টে লড়ছে, সেই লোকেরকে যদি দলের মধ্যেই এটা কাইফিয়ত দিতে হয় কি আমি তো বিজেপি তৃণমূল থেকে এসেছি এই জন্য তোমার উপরে বেশি খেপে আছে, তো এইসব শুনতে শুনতে যখন আমার যারা সহকর্মী, যারা কর্মীরা আক্রান্ত হচ্ছেন, তারা বলছেন দাদা যখন এরাও আমাদের উপরে বিশ্বাস করছে না, তখন আমাদের ওই দলেই চলে যেতে হবে।